হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা, ঘরের বাইরে বের হলেই যবুথবু অবস্থা। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুর, রাজশাহী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে। দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। এতে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। বাস ও রেল স্টেশনে গায়ে কোনো কিছু দিয়েই কষ্টে রাত পার করছেন তারা। তীব্র ঠান্ডায় কাজ কমে যাওয়ায় কাঙ্ক্ষিত উপার্জন হচ্ছে না শ্রমজীবী মানুষের। কেউ কেউ আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডায় কাজ করতে পারছি না, হাত পা মরকন শিষ্টা ধরে গেছে, পানি ঘাটতে খুব সমস্যা, ঠান্ডাতে হাড় দিকা পায় দিছে। এদিকে শীত বাড়তে থাকায় ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে, কদর বেড়েছে পুরনো কাপড়েরও। মার্কেটের সঙ্গে সমানতালে বিক্রি হচ্ছে ফুটপাতেও। 7 থেকে 8 দিন সূর্যের মুখ দেখা যায় না, প্রচন্ড শীত। যেহেতু শীত বাড়ছে, সেই হিসাবে বেচাকেনা একটু কিছুটা হলেও বাড়ছে। এদিকে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টা রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।